গুড মর্নিং ফ্রেন্ডস, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা আর আমাদের আমাদের চ্যানেলে আমাদের জীবনে স্বাগত জানাচ্ছি তোমাদের। ওয়েলকাম টু আমাদের জীবন। আজকে তাদের হ্যাপি বার্থডে আর অ্যানিভার্সারি, তাদের আমার তরফ থেকে শুভেচ্ছা, বেস্ট উইশেস, আপনাদের জীবনে যেন মধুর হয়, এটাই প্রার্থনা গডের কাছে। আমি এসে গেছি তোমাদের সাথে কথা বলতে। আমি জাস্ট 5 মিনিট আগেই ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ আপ হয়ে গেছি, ব্রাশ টাশ করে নিয়েছি আর চুলটাও বেঁধে নিয়েছি। জানলা দিয়ে হাওয়াও ঢুকছে, জানলাটা খোলাই রয়েছে কারণ সারাক্ষণ জানলা বন্ধ করে রাখলে আবার গুমোট হয়ে যাবে ঘরটা, সেই জন্য একটু ফ্রেশ এয়ার ঢোকারও প্রয়োজন আছে ঘরের মধ্যে। তো আজকে ব্রেকফাস্টে মা পাউডারি দিয়েছে, 4টি পাউডারি দিয়েছে আর একটা কাটালি কলা দিয়েছে মা। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে। তো এই ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টের পর একটু লেখাপড়া বই নিয়ে বসবো, একটু আবৃত্তির বই নিয়ে বসবো। লেখাপড়া বলতে আবৃত্তির বই নিয়ে সুকুমার স্বপ্নগুলোটাই পড়বো একটুখানি। তোমরা তো আমার আবৃত্তি শুনতে চেয়েছো, একটু মুখস্থ করতে হবে তো আবৃত্তি সেগুলো একটু, কারণ আমার তো এখন মেমোরি আমার সবেতেই একটু লেট হয়, মুখস্থ করতেও লেট হয়, ভুলে যাই আর কি। ধরো এখন মুখস্থ করলাম, আমাকে 5 মিনিট পরে জিজ্ঞাসা করো, আমি ভুলে গেছি, মেমোরি শর্ট হয়ে গেছে আমার, কি হয় আমি কিছু বুঝতে পারি না, কেন যে এরকম হয়। যাই হোক, আমি চেষ্টা তো করবই তোমাদের একটা আবৃত্তি শোনানোর, যথাসিষ্ট চেষ্টা করব। কীরকম হবে আর গ্যারান্টি দিতে পারছি না। যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এখন বাজে দুপুর 1টা, আমি রান্না করে ফেলেছি, আজকে তাড়াতাড়ি তোমাদের বাড়িটা আজকে দেখাবো বলে, বুঝেছো তো? আজকে কারণ তোমরা সবাই আমার বাড়িটা দেখতে চেয়েছো যে আমার কিরকম বাড়ি, তো আমার বাড়ি ভালো নয়, তো যখন দেখাবো তোমরা দেখতেই পাবে যে তবুও নিজের বাড়ি কেমন হয়। তো যাই হোক, আজকে রান্না করেছি, সকাল সকাল উঠেই সেই জন্য আমি রান্না করে নিয়েছি। আজকে রান্না করেছি ফুলকপি দিয়ে, আলু দিয়ে একটা ঝোল বানিয়েছি, একটু চাটনি করেছি, আর কালকের একটু ওই মাছের কাঁটা দিয়ে একটু ঝোল রান্না করেছিলাম, ওই মাছের কাঁটা দিয়ে ওই ঝোলটাই একটু গরম করে নিয়েছি, আর এই ভাত রান্না করেছি। আজকে মোটামুটি এই মেনু দিয়ে পায়েলকে খাওয়াবো। তো এখন চলো তাহলে যাই, আমাদের বাড়িটা তোমাদের দেখাই। এটা অ্যাকচুয়ালি টগর ফুলের গাছ, এখনও গাছটা হয়নি, মানে ফুল টুল হয়নি, গাছটা জাস্ট বড় হয়েছে। তো এইটা আমার রান্নাঘরেরই পিছন পোর্শন, এই পুরো বাঁশ ফাঁস দেওয়া এইভাবেই রয়েছে। তো এইটা অ্যাকচুয়ালি আমাদের মেন এন্ট্রেন্স হবে ভবিষ্যতে, এখনও করে উঠতে পারিনি। এটা পাশের বাড়ির ওয়াল, দেওয়াল, ওনারা আসলে আমাদের ভেতরে ঢুকে রয়েছে, জমিতে ঢুকে রয়েছে, তো সেই জন্যই বই মানে জায়গাটা স্পেসটা আমার সরু। আর এই একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটাই হনুমান এসে প্রচুর বসে থাকে। হ্যাঁ, এই অ্যাকচুয়ালি আমার এই দুটো ঘর আর রান্নাঘর, এই হচ্ছে আমার বাড়ি। তোমরা দেখতে চেয়েছো তাই আজকে তোমাদের আমার বাড়ি দেখালাম, এই আমার বাড়ি। তো এটাই ভবিষ্যতে যাতায়াতের হয়তো রাস্তা করব, জানি না কবে করে উঠতে পারবো। তো যাই হোক, আজ তোমাদের আমার বাড়ি দেখালাম, তো আমার বাড়ি তোমরা দেখলে। এটা আমার বাড়ির, তোমরা আমার বাড়ি দেখতে চেয়েছো, তো আমি এখন বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। এটা আমার বাড়ির মূল এন্ট্রেন্স, এখন আমি এই এন্ট্রেন্স দিয়েই ঢুকবো।
এটা মূল এন্ট্রেন্স দিয়ে আমি ঢুকছি। এই বাইকটা হচ্ছে আমার দেওরের ছেলে, ও কষ্ট করে বাইকটা কিনেছে, এখন একটা কোম্পানিতে চাকরি করছে বর্তমানে। এইটা আমার দেওরের এই একটা ঘর, আর এই একটা ঘর, এই একটা ঘর। তো এই ঘরটা একটা সময় আমার শাশুড়ি মার ছিল, এখন বর্তমানে আমার যা। তো তো এখন আমি এই গলি দিয়ে ঢুকছি, এইটা আমার আপাতত যাতায়াতের রাস্তা, এই রাস্তাটা দিয়ে আমি আসছি। এটা আমার মূল ঘর, এই ঘরটাতেই, এইটা আমার মূল ঘর, এই ঘরটাই পায়েল বানিয়েছে, কারণ উপরটা অ্যাসবেস্টার, অ্যাসবেস্টারের ওপরে সিলিং করা, দেখতেই পাচ্ছেন। তো এই পায়েল বসেও আছে, ওকে স্নান ঠান করিয়ে বসিয়ে রেখেছি, সেই জন্য বসে আছে। আর আপাতত এই ঘরের গেট আপটা এরকমই আপনি দেখতে পাচ্ছেন। এই পায়েল যখন চাকরি করতো উইপ্রোতে, ওর বাবাকে, বাবা অসুস্থ বলে ও এসি কিনে দিয়েছে বাবাকে। তো সবই করা, সিলিংটাও পায়েলেরই তৈরি। তো পাশে আরেকটা ঘর, এই হচ্ছে আমার বারান্দা। এই ঘর থেকে বেরিয়ে আমি এই বারান্দায় এলাম। বারান্দায় এখানে একটু তুলসী, এই কাছাকাছি ঢোকার এন্ট্রেন্সের সামনেই একটু তুলসী মঞ্চ, আর পাশে একটু কটা গাছ রেখেছি আমি। আসলে আমি একটু গাছ ভালোবাসি, সেই জন্য এই গাছ। তো এইটা আমার কাকা শ্বশুরের বাড়ির ওয়াল, একই জমিতে। কাকা বর্তমানে এখন নেই, কাকিমা মারা গেছেন বলে উনি মেয়ের বাড়ি গুজরাট। তো আর এই হচ্ছে আমার বারান্দা মূল, উপরে অ্যাসবেস্টার দেখতে পাচ্ছেন, এবং এখানে টিন দেওয়া, টিন সম্পূর্ণটা টিনে। এটা হচ্ছে বারান্দা, বারান্দা এখানেই আমি টেবিলটা পেতে রেখেছি। এই এখানে যেহেতু আমি বলেছিলাম আমার খোলা বারান্দা, বারান্দায় টেবিল, এই টেবিল, আর এই এখান দিয়ে তো মানে টিনের শেড, তাও ওই যেহেতু ওনার বাড়ি, যেহেতু আটকানো নেই, সেহেতু বৃষ্টি হলে এখান দিয়ে প্রচুর জল পড়ে, কিন্তু তার মধ্যেও কষ্ট করে রেখেছি, আর কোথায় রাখবো, জায়গা খুব শর্ট। এই সরু বারান্দা, এটাই বারান্দা, এই আমার একটা ঘর, আর একটা ঘর, এই ঘরেই, এই ঘর মানে সেদিন আপনাদের দেখিয়েছিল যে পায়েলের বাবা জুতো মানে করে, যাই হোক এখন করতেই হয় সব কিছু, প্রয়োজনে সব কিছুই করতে হয়, আগে তো মেয়ে করতে দেয়নি, এখন তো মেয়ের এরকম অবস্থা, সেহেতু কষ্ট করে করতে হয়। তো উপরটা এরকমই অ্যাসবেস্টার দেওয়া, আমার বাড়ি, পুরো বাড়িটাই আমার অ্যাসবেস্টার এবং টালির ওপরে, এবং দেখতেই পাচ্ছেন পুরো ঘুণ ধরে গেছে, মানে এটাকে এখন চেঞ্জ না করলেই নয়, কিন্তু কি করব এখন এই মুহূর্তে সম্ভব নয়, কাঠে পুরো ঘুণ ধরে গেছে যে যে কোনো সময় পড়ে যেতে পারে। তো যাই হোক, এই ছোট, এখানে পায়েলের কিছু স্মারক রয়েছে, আমি গুছিয়ে রেখেছি, ও মানে পেয়েছে এই প্রাইসগুলো, ও পেয়েছে, হ্যাঁ, মানে এই শিল্ড বলুন বা এই উপরের কিছু পায়েলের বাবার কিছু পায়েলের রয়েছে, এখানেও এই এই শিল্ড, এই শিল্ড, এই শিল্ড সবই পায়েলের পাওয়া, সব কম্পিটিশনে ও প্রাইজ পেয়েছে। বই, এই মানপত্র পেয়েছে, জয়স্মিতা কুণ্ডু লেখা,
পৌর উৎসবে। তো এটা হচ্ছে কুইজ কন্টেস্টে পেয়েছে, কুইজ কন্টেস্টে কলকাতা থেকে পেয়েছিল, এবং ও ডিবেট কুইজ সবই করত। এই পায়েলের সাইকেল, এই সাইকেলটা আপনাদের দেখালাম কারণ পায়েল এই সাইকেলটা চড়েই ও অফিসে যেত স্টেশনে। তো এখন জানি না কবে ও আবার সাইকেলে উঠতে পারবে, সেজন্য আপাতত সাইকেলটা এইভাবেই রেখেছি। যাই হোক, আর এইখানে আমি একটু গান বাজনা করি, সেহেতু আমার হারমোনিয়াম আর এই তবলা এ গুছিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে পায়েলের দাদু ঠাকুমা, এই হচ্ছে পায়েলের ঠাকুমা আর এটা হচ্ছে পায়েলের দাদু। ওনারা দুজনেই আজকে পৃথিবীতে আর নেই, আমাদের মধ্যে অ্যাকচুয়ালি নেই, তো সেই জন্য ওনাদের এটা রেখেছি। আর এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। 23শে জানুয়ারি বা 26শে জানুয়ারি আপনাদেরকে নেতাজি সুভাষকে স্মরণ করেছিল, এই ছবিটাই আমি টাঙিয়ে রাখি আর কি, এটাই থাকে। তো আর এখানে এবারে আমি চলে যাচ্ছি রান্নাঘরে। এই আমার ইয়ে, এইখানে এই পায়েলের চেয়ারটা রেখে দিই, এই চেয়ারটাই নিয়ে যাই, এটাতেই ওখানে নিয়ে পায়েল যেখানে থাকে ওখানে নিয়ে গিয়ে বসাই আর কি চেয়ারে, এনে এখানে বারান্দাতে চেয়ারটা রেখে দিই। আর এটা হচ্ছে আমার রান্নাঘর, এই রান্নাঘর, এইখানেই কোন রকমে রান্না সাজিয়ে রেখেছি। কিন্তু এই রান্নাঘরটা সম্পূর্ণ টালি, টালির উপরে তোমার প্লাস্টিক মুড়িয়ে রেখেছি আর কি, এই পুরো বাঁশের তৈরি, এইভাবেই এই রান্নাঘর। আর এখানে এটা অ্যাকচুয়ালি আগে বাথরুম ছিল, তো ঘুরে আমাদের বাথরুমে আসতে হতো, তো কিন্তু এখানে এখন যেহেতু এটা সম্পূর্ণ টালি বীভৎসভাবে জল পড়ে, এখানে আমি কিছু রাখতে পারি না, শুধু এখানে এই সবজি টবজি গুলো এখানে সাজিয়ে রাখি, আবার যখন জল পড়ে সব তুলে নিতে হয়, বীভৎসভাবে রান্নাঘর দিয়ে জল পড়ে। এই আমার স্ল্যাব, যেই স্ল্যাবটা তোমরা বলেছ, এই স্ল্যাবের ওপরই অ্যাকচুয়ালি আমার গ্যাস ছিল, কিন্তু এত জল পড়ে, বিড়াল বলো হনুমান বলো পুরো টালি, তো তো সেহেতু এই এখান থেকেই আমি গ্যাসটাকে নামিয়ে এই মাটিতে রেখেছি, এপাশের মাটিতে রয়েছে গ্যাসটা, যেহেতু ওইভাবেই আমি রান্না করি আর কি, এইভাবেই আমি রান্না করি, নিচে বসেই রান্না করতে হয়, কি করব এইভাবেই আর কি চলে। এই হচ্ছে টোটাল আমার রান্নাঘর এখন বর্তমানে। আর এইটা ওই সরু বারান্দাটার ভিতরেই, এইখানেই একটু জামা কাপড় কাচি ঠাচি। আর এই এইখানে এই দেখো, এইটা পুরো সম্পূর্ণ টালি, মানে খুবই নিচু হয়ে গেছে টালি, এই টালিটা যে কোনো দিন ভেঙে পড়তে পারে এমন অবস্থা। আর এইটা অ্যাকচুয়ালি বাথরুম, এইটা হচ্ছে বাথরুম, বুঝেছো তো, এটা হচ্ছে বাথরুমের দরজা, এটা বাথরুম, আমি ভেতরে বাথরুমটা আর তোমাদের দেখালাম না। তো আর এইটা হচ্ছে এদিকে যাওয়ার একটা রাস্তা, জানি না ভবিষ্যতে হয়তো এটা দিয়ে আমাকে রাস্তা বার করতে হবে। আর এইখানে আমি যেইখানে তোমাদের আমি মাঝে মাঝে হয়তো দেখাই, এর আগেও দেখিয়েছি, এখানে আমি একটু ফুলের বাগান করেছি আর কি, কিছু গাছপত্র এনে, আমি খুব গাছ ভালোবাসি এই জন্য এখানে এই বাগান করেছি। এখানে এই সুপুরি গাছ, আম গাছ রয়েছে, আর এটা জবা ফুলের গাছ, এই জবা ফুলটা সাদা জবা হয়, আমি তোমাদের আবার একদিন দেখাবো যে সাদা জবা, তো আজকেও জবা হয়েছে, গাছ থেকে আসলে আমি তুলে নিয়েছিলাম আগে, বুঝেছো তো, এই জন্য। আর এখানে এই গাছ, আর এটা হচ্ছে তোমার অপরাজিতা ফুলের গাছ,
কিছু হয়েও রয়েছে উপরে অপরাজিতা ফুলের গাছ। এটা অ্যাকচুয়ালি টগর ফুলের গাছ, এখনো গাছটা হয়নি মানে ফুল টুল হয়নি, গাছটা জাস্ট বড় হয়েছে। তো এইটা আমার রান্নাঘরেরই পিছন পোর্শন, এই পুরো বাঁশ ফাঁস দেওয়া এইভাবেই রয়েছে। তো এইটা অ্যাকচুয়ালি আমাদের মেন এন্ট্রেন্স হবে ভবিষ্যতে, এখনো করে উঠতে পারিনি। এটা পাশের বাড়ির ওয়াল দেওয়াল, ওনারা আসলে আমাদের ভেতরে ঢুকে রয়েছে, জমিতে ঢুকে রয়েছে, তো সেই জন্যই বই মানে জায়গাটা স্পেসটা আমার সরু। আর এই একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটাই হনুমান এসে প্রচুর বসে থাকে। হ্যাঁ, এই অ্যাকচুয়ালি আমার এই দুটো ঘর আর রান্নাঘর, এই হচ্ছে আমার বাড়ি। তোমরা দেখতে চেয়েছ তাই আজকে তোমাদের আমার বাড়ি দেখালাম, এই আমার বাড়ি। তো এটাই ভবিষ্যতে যাতায়াতের হয়তো রাস্তা করব, জানি না কবে করে উঠতে পারবো। তো যাই হোক, আজ তোমাদের আমার বাড়ি দেখালাম, তো আমার বাড়ি তোমরা দেখলে। আমার স্নান ডান, আমি মা স্নান করিয়ে দিয়েছে, আমি জামা কাপড়ও পরে নিয়েছি, শীত করছে বলে সোয়েটারটা পুলোভারটা পরলাম আর কি, জ্যাকেটটা। এবারে চুলটা আশরাবো, আর মা ইতিমধ্যে গেছে খাবারটা আনতে, খিদে পেয়েছে আজকে। কী হয়েছে কি জানি, আজকে লাঞ্চে আমি একটার সময় খাই, আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেল। যাই হোক, মা খাবারটা আনতে গেছে, তো মা আসতে পরে খেয়ে নেবো আজকে তাড়াতাড়ি। তো এখন আমি খাবার নিয়ে চলে এসেছি পায়েলকে খাওয়াতে। তো আসলে পায়েল একটার মধ্যেই খাবারটা দিই আর কি ওকে প্রতিদিনই। তো আজকে তোমাদের বাড়িটা দেখালাম বলে একটু দেরি হয়ে গেল, এখন প্রায় 1:25 মতো বাজে। তো ওকে তো স্নান করিয়ে রেখে তোমাদের একটু বাড়িটা দেখালাম আর কি, যে আমার বাড়ি দেখো তোমরা। তো যাই হোক, পায়েল আজকে আবার ফুলকপি এখন না ও খেতে চাইছে না, কেন কি ওর হয়েছে জানি না, বলছে মা আমি ফুলকপি খাবো না। তো সেই জন্য ওর জন্য একটু বেগুন ভেজেছি, তো ওই বেগুন ভাজা আর মাছের ঝোল আর চাটনি দিয়ে ওকে এখন খাইয়ে দেবো লাঞ্চটা। তো কারণ লাঞ্চটা না সত্যি কথা বলতে তোমরা সবাই বলেছো ওকে, যে পায়েল তো ডান হাত দিয়ে খেতে পারে, তো ডান হাত দিয়ে পায়েলকে যেন রোজ আমি ডান হাত দিয়ে খাবার দিই। সত্যি কথা বলতে পায়েল ডান হাত দিয়ে খেতে পারে, কারণ ডান হাত দিয়ে ওকে দিই টিফিন টিফিনগুলো দিই, কারণ না সত্যি কথা বলতে একটাই বিছানা, তো তো বিছানার ওপরে না আমি আবার একটু ওই ভাত ফাত নিয়ে বিছানায় বসাটা আমার ঠিক ভালো লাগে না। আমি এখন লাঞ্চ করব, এখন তো আমি খেয়ে নিই, আপনারা দেখতে থাকুন। আপনাদের তো বাড়িটা, আমার বাড়িটা আমি যেখানে থাকি, আমি মা দেখালো কেমন দেখলেন আমার বাড়ি আমাদেরকে জানাবেন। আমাদের বাড়ি সেরকম নয়, হাই ফাই বাড়িতে থাকি না আমরা, খুব কষ্ট করেই থাকি আর কি। যদি আপনাদের ভালো লাগে ব্লগটা তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এখানে ব্লগটা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নমস্কার নমস্কার।